আমার ধরেন ভাই, সাবধানে সাবধানে নেবেন ভাই, ধরি শক্ত ধরে। এমন মায়ের দিছে রে, কোমরের হাড় নড়াই ফেলছে একেবারে। আরে ভাই, আমার বাড়ি তো এখান থেকে একটু দূরে, হাইটে যাওয়ার লাগবো, পারবেন না কোলে নিমু? আরে না, আরে পারুম পারুম, শরীরের বিষে কি মরি, মরি তো মনের বিষে। আরে মনে বহু চোট লাগছে না ভাই, কষ্টে জব্বার। চার চারটা বউ আছিল, অনেকটাও নাই, এক শিক্ষিত বউ পাওনের লেগে আমার চার বই খুয়াই ফেলাইছে। আমি ও আপনি কোনো চিন্তা করেন না ভাই, আপনি খালি আমার বাড়ি চলেন, আমার এক বউ আপনার চার বউয়ের হুমান, দেখবেন আপনার এমন সেবা যত্ন করবো, একেবারে আপনার সেবা যত্ন করতে করতে ফাড়ে ফেলাইব। ওই আরেকজনের বউর সেবা দিয়ে কি কাম চলে? ভাই আপনি ভাঙ্গে বলেন না, আপনি খালি আমার বাড়ি চলেন। আরে কি হয়েছে ভাই? ওই মায়াটারে দেখা আমার বুকের মধ্যে একটা সিদ্ধে উঠছে রে, দেখতে একে আমার শুনি আল্লাহ রে। ওই ওই মায়া কোন গ্রামে বাড়ি রে ভাই? ওই মেয়ে তো আমার গ্রামের না, পুবের গ্রামে থাকে। হ্যাঁ হ্যাঁ, মাথায় রক্ত উঠা যায়। কিডা আমার মেজবান, কিরে জব্বার, তোর মেজবানের দেখি আমার কন্যার জন্য দরজা একেবারে উতলাই উঠছে, বোঝা তো তার টানা লাগে না, টানন লাগে আমার, এত দর্দ দেখাইতে মানা করিস? আপনি তো মিয়া একটা চশমখোর বাপ, হ্যাঁ আপনি তো কন্যার মর্যাদাই বোঝেন না, একজন কন্যা আল্লাহর যে কত বড় রহমত এইটা বুঝনের ক্ষমতা আপনার নাই। পরে জব্বারের লগে যোগাযোগ করেন, আপনার বোঝা হালকা করে দিই মনে। এই জব্বার আজ যোগাযোগ করেন আমার লগে। আমি তো পারলে তোমার অক্ষুনি বউ করে নিয়ে যাই, নিতে তো পারতেছ না বাবার লিগা, বাবা জিদ করে বইয়া রয়েছে। তাইলে আর কি, তোমার বাবাও তোমার যৌতুক ছাড়া বিয়ে করাইবো না, আর আমার ভাই আমার যৌতুক দিয়ে বিয়া দিব না, ঘটনা তো এখানেই শেষ। আসুন আসুন, আমি করো হাত দুইরা টানাটানি করতেছো কেন স্যার? আসুন আসুন, তুমি আমার এইভাবে পর করে দিও না, আমি তোমারে ভালোবাসি। ভাবি আমারে হারা দিন কাম করায়, হারা দিন হাজারটা খারাপ খারাপ কথা কয়, আর তুমি আইসো মিষ্টি কথা শুনাইতে, বিয়ার কথা তো একবারও কও না। বিশ্বাস করো আমি বাবারে রাজি করানোর চেষ্টা করতেছি, চেষ্টায় সফল হয়ে তারপরে হাত দুরো হাত ছাড়ো। হুমাগো কিসে ভাই? তোমার ভাইয়ের লগে মানুষটা কেডা? তুমি গিয়া জিগাও গা ভাইরে, আমি গেলাম। হাসিমনি, ভাই হাসিমনি, একটাবার যদি ডাকলে ঠিক মতো পাওয়া যায়। ভাবি
কই থাকো তুমি? ডাকলে পাও যায় না? কোনো হানে না ভাবি, এনে আসলাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, কাম কাজে তো কোনো মন নাই, মন তো পরে থাকে ওই যে মুস্তাফিজের কাছে, ঠিক না? তো যাও না, যাও না কে, বিয়া করে গোবাইতে বউ হয়ে যাও গা, কেন তোমার মানা করছে? শুনো আশিমণি, একটা কথা পরিষ্কার করে কয়ে দিই, তোমার ভাই কিন্তু পাঁচটা টাকা খরচ করে তোমার বিয়া দিবার পারবো না। তোমার আব্বাই তো আর টাকার গাছ থুয়ে যায় নাই যে যাকে মারলেই টাকা পড়বো, বুঝতে পারছো না কতটা? নাও কাপড়টি ধরো, ঘরে নিয়ে বাস করে আলনা তুই হও, যাও যাও। গরিবের বাড়িতে হাতের বাড়া পড়ছে, নুৎফা বকে গ্রামের বাড়ি থাকবো কি কইডি? নিজে কই ঠিক মতো খাওন জোরে না, ফকির নিস্তিন পালন করতে গে। তারপরে অন্য কথা কই, কি জোরে কথা কো, আস্তে কথা কো, তুমি তো হেরে চিনো নাই। টাকার কুমির ফকির, কত টাকা আছে নিজেও জানে না, দুই হাতে টাকা খালি সিটায় আর বিলায়। আমি কিছু টাকা পয়সা দিব, এমনি কি আর দিব, কায়দা করে নেওয়া লাগবো। আচ্ছা এত টাকার মালিক, হ্যাঁ আম গোবাইর তাই লোকে। ভাই হাসি, ভাই তুই তোর ঘরে যা। কেডা গো তুমি? জীবনে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই জন্যই তো হ্যাঁ বাড়ির থেকে বাইর হয়ে এসে, কতজনে তার নেওয়ার জন্য যে কারাকারি করছে, কিন্তু তার একটাই কথা যে আমি সব্বারের বাড়িতে যাব। এই জন্যই তো হ্যাঁ হাতটা আমি খপ করে ধরে আমাকে বাড়িতে নিয়ে এসেছি, ভালো করছি না? টাকা পয়সা পাওয়া যাবো তো? এই চান্সে কপালটা বদলাই ফেলার লাগবো। কেমনে কপাল বদলাই ফেলাম? হ্যাঁ লোকটা আর মেলা টাকা পয়সা আছে সত্য, কিন্তু তার একটা বদভ্যাস আছে। কি বদভ্যাস? খালি বিয়ে করে। এটা কি কো? হ্যাঁ চার পাঁচটা বউ না হইলে হের স্বামী না। আমি তারপরে হ্যারে কি কইছি শুনবা? তয় আমি তারে কইছি যে আমার বউ রাহাতন আপনার সাইডে বিয়ে কমসে কম করাইবই, আপনি খালি টাকা নিয়ে রেডি থাকেন। হাসিমনির জন্য জামাইয়ের বয়সটা একটু বেশি হয়ে যায় না? আরে জুয়ান সেমরারা বিয়া করলে তো পয়সা নিয়ে বিয়া করব, আর যে বুইরা বিয়া করলে পয়সা দিয়া বিয়া করব। ওটা তো কোন হানে? হ্যাঁ এত বেশি বুঝছো না বুঝছো? আহ আমার লাগে আহ। আরে কি হলো
আপনারা সালাম করবেন তো কারে করবো ভাই, আপনি মানি লোক, আপনার তো সালাম করাই লাগবো, আমি একটু সালাম করি ভাই। আমি একটু বুঝবার পারি নাই, না বুঝতে আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি ভাই। ভাই আপনি মানে মাফ করে দিয়েন, তোমার কোনো দোষ নাই তো, দোষ হইলো আমার এই কপালের গো, কপালের ব্যাক মানুষ ও জব্বার, ব্যাক মানুষ আমার ভুল বোঝে, এই ভুল বোঝে দেখাই কিন্তু আজকে আমার এই দশা। ভাই ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমরা তো আছি, আপনার মনের ব্যাপার দুঃখ কষ্ট দূর করে দেওয়ার দায়িত্ব আমার গো ভাই। জব্বর ও ভাই মেলা দূর থেকে আইছে, শরীরটাও বেশি ভালো না, তো ভাইয়ের থাকার জায়গাটা দেখায় দাও। হাসিমনি, ও হাসিমনি, যে ভাবি হাসিমনি যাও ভাই জেন্দ্রে নিয়ে থাকনের ঘরটা একটু দেখায় দাও। হ্যাঁ আমি একটু শরবত বানিয়ে নিয়ে আসতেছি, যাও। হাসিমনি তুমি কি, হ্যাঁ বাইরে অসুস্থ একটা মানুষ, তারে আলগো সুন্দর করে ধরে লয়ে যাও, যাও দূরে নিয়ে যাও। শরবতটা বানালে আমি যাই যাওয়ার লাগবই, পর পুরুষের লগে এক ঘরে বেশি তখন তো ঠিক না। হালার বুড়িরা এত বুঝোস, হাত ছেড়া ওরে যাইতে দিস না কেন, তোমার লাগে তো আমার বিবাহ হয় নাই, বিবাহ হইলে ও সে একটা কথা আছিল। ও খোদা, বুড়াই দেখি বিবাহের খোয়াব দেখুন শুরু করছে, জামাই বউ ঘরের দরজা লাগে গা, একলগে বইয়ে পুটুর পুটুর কুটুর মুটুর করবো, তাতে কার বাপি তাই না, আদর করব, সোহাগ করব, বুঝছো না, স্বামী স্ত্রীর আদর তো সোহাগ তো মনে করো আল্লাহর রহমত। আমি চাই তুমি ঝিমা মুরগির লাহান যাই যাই করতেছো কেন, ঝাড়া দিয়া বাইর হয়ে যেতে পারো না, ও বুড়ার হাত কসলানি ভালো লাগতেছে না, এই যে তোমার হাতটা ধরছি আমি, এতে কইলাম আমাকে গুনা হইতেছে, আমরা তো অন্য বিবাহ করি নাই, গুনা তো হইবই, বেশি গুনা করা কিন্তু ঠিক হইব না তাই না, তাই লহন হাতটা ছাড়েন। তোমার ছাড়তেছে না কেন এটা জানো, কেন তোমার ভাবির কথা শুইনা আমার মনে হইছে তোমার ভাবি তোমার কঠিন নির্যাতনের মধ্যে রাখছে,
আর কোনো নারীর উপরে কোনো রকম নির্যাতন হইতে দেখলে এই লুৎফা ফকিরের বুকের মধ্যে একেবারে আগুন জ্বলিয়া ওঠে। তুমি কোনো চিন্তা করি না হাসিমণি, আমি তোমার কাছে এই কসম কাটতাছি, এই নির্যাতনের হাত থেকে তোমারে আমি রক্ষা করুনি। হাসিমণি, হাসিমণি তুমি দাঁড়িয়ে আসো, কেন ওই বুড়ার একটা চটকে না দিয়ে বাইরে হয়ে যেতেছো না কেন? এই কেন ওই ওই বুড়ারে তোকে আমি মাইরেই ফেললাম। মাথায় রক্ত উঠে গেছে আমার, ওই বুড়া কই? ওই বুড়ার আজকে সারাসারি নাই। খবরদার, ওই দিকে আর এক পা গেলে লাঠিটা বাইরে পা ভেঙে ফেলাম। ওই মাতা, এত বড় বড় কথা কও, আমার টাকা কি কম খাইছো তুমি? কম দিছি তোমারে? হাসিমণি এদিকে আসো। হাসিমণি তুমি ওই ঘরে কেন গেছিলা? ওই বুড়ার লগে তোমার কি? খবরদার, হাসিমণির লগে তুই কোনো কথা কবি না, কথা থাকলে আমার লগে কবি। তোর টাকা খাইলে আমি খাইছি, যা কথা খাওয়ানোর আমার লগে কো। ভাবি ভাবি আমি হাসিমণির ছাড়া বাঁচুম না, ওর আমার বিবাহ করাই লাগবো। কেন তোর টাকা হাসিমণি খাইছে না আমি খাইছি? আপনি খাইছেন, তাইলে হাসিমণির বিবাহ করা লাগবো কেন? হাসিমণি গ্যালাসটা ধর, তোর টাকা খাইছি আমি, তুই বিবাহ করবি আমারে, হাসিমণির বাইরে আমি অক্ষণ তালাক দিয়ে তোর বাড়ি থেকে উঠুম, চল চল। আমি আপনার বিয়ে করতে যাবো কেন? আপনি তো বিয়েতে বেড়ি। বিয়েতে বেড়ি তো তোর টাকা খাইছে, বিয়েতে বেড়ি তুই বিয়ে করবি? এটা আপনি কি কোন ভাই পিসাস কে খালা? ভাই ভাবি ঠিক হতেছে না খালা, ভাবি এটা কিন্তু ঠিক হতেছে না। ওই ছেড়ে দাও কে তোরে আমারে বিয়ে করে যাও নি লাগবো। আরে আমার বাড়ির সীমানা তোর যদি আর কোনোদিন দেখছি তাহলে খালার উপরে আমি তোরে বিয়ে করে ফেলবো। মানুষটারে কেমন দেখলা? হ্যাঁ, বুড়ার বয়স হলেও হিম্মত আছে, কিন্তু তোমারে ভালোই না চাইব, চিন্তা করো না। ভাই ভাই কি ডর আইছে? না না, তোমার মতো এইরকম সেনাপতি থাকতে আমি ডরামুকির লিগা। লন ভাই শরবতটা খান, শরবতটা খাইয়া কলিজাটা ঠান্ডা করেন, তারপরে সব কথা। আহ ভালো করছো। জব বর্মিয়ার কাছে শুনলাম ভাই আপনার বলে একটার পর একটা বিয়াকরণের শখ, কতক্ষণ হইল না ভাই মনটা এমন খুশি লাগলো। মনে হলো কি জানেন, মনে হলো এতদিন পরে একটা বেটার মতো বেটা দেখলাম, এক ডানা দুই ডানা চার পাঁচ খান বউ পালন, বাপরে বাপ চারটিখানি কথা। কিন্তু একটাও তো নাই, সব আমার সাইরে সুইরে গেল গা, বুঝছো? দুঃখ করেন না ভাই, একটু আফসোস করেন না, আবার সব কিছু ঠিক হয়ে যাবো ভাই। কেমনি গো কেমনি? এই যে আমি আছি না, আমি না তো নাছি তো, আমি মনে করেন আপনার লিগা এক সপ্তাহের মধ্যে চার পাঁচ খান বউ একটু রেডি করে ফেলাম। আর মানে আরে কি কন, আপনি খালি মাল পানিটা একটু রেডি রাখেন ভাই। হ্যাঁ ওইটা নিয়ে সমস্যা কইব না, মনে করেন ঘরেই তো একখান রেডি আছে, পাঠাইছিলাম তো একজন রে, পছন্দ হয় নাই হাসিমণি রে? হয় নাই আবার, আমার তো সারতেই মন চায় নাই। ইস সারলেন কে ভাই? আরে কই থেকে একটা ইতর পোলা আইসা জানলা দিয়ে চিল্লাচিল্লি শুরু করলো। দিছি এমন দাবরানি দিয়া দিছি না, এই জিন্দিগিতে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় রাইব না। আরে এতদিন পর একজন সেনাপতির মতো সেনাপতি পাইলাম আমি, তোমারে আমার পছন্দ হয়েছে ভাই। অনেক কি করতইব, আপনি খালি মুখ ফুটটা খালি কইবেন। কি কোমরে বোন দুঃখের কথা কি কমু আমি,
কি সুন্দর সাজানো সংসার ছিল আমার। বড় বউয়ের নাম ছিল জেবুন্নেসা। আমি তোমার কই কি হলো, আমার কথা হলো, আজ যাই টেরর করে যাওয়ার দরকার নাই। কি কইতেছো তুমি, বিয়া করে আনছি আজ, বাসরকে আমি কাল করু? কপাল, পুরা সংসার ধারে সে একেবারে আগলায় রাখতো। আর মজ্জাটা, মজ্জা বউর নাম আসলো রাজিয়া। যাও, আমি তোমার মন ভালো করে দেবনি। আসো না কই কি আমার লক্ষ্মী বউ, যাও যাও যাও। যে ভালোবাসতো আমারে, তোমারে বইলে আমি বুঝাইতে পারুম না রাহাতন। আর সাইজা, সাইজারটার নাম ছিল সোনিয়া। কি যে আল্লাহ দিছিল বউটা, কি যে সাংঘাতিক আল্লাহ দিছিল, বুঝছো? আমারে ছাড়া ওই কিচ্ছু বুঝতো না, কিচ্ছু বুঝতো না। আর হেই মাইয়া, আমার না বুঝা সারান দিয়ে গেল গা। আর ছোট্টার নাম ছিল ঝুনঝুনি। ধান সিট এলে সিটাও, আমার নয় বোবার খাড়াই থাকতে পারতেছে না, সিটাও। ওইটা কোনো কামের আসিল না, ওরে আমি নিজের থেকে তালাক দিয়ে দিছিলাম। কেন ভাইজান, কেন সারান দিছিলেন কেন? আরে একটা শিক্ষিত মাইয়া বিয়া করবো চাইছিলাম, ওই শিক্ষিত বউয়ের কথায় আমি সাড়ান দিছিলাম ওই সোটটারে। কিন্তু ওই শিক্ষিত বউ আসার আগেই সব কিছু উলট পালট হয়ে গেল আমার। ওরে শিক্ষিত বউ, ওরে শিক্ষিত বউ, তোমারে আমি কই পাই গো, কই পাই? আপনার প্রথম দেখাতেই তো আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমিও তো, আপনি যদি আমার আপনার বউ করে আপনার সংসারে তোলেন, আমি ধন্য হয়ে যাব। ওই শিক্ষিত বউরে আমার চাই রাহাতন, ওই শিক্ষিত বউরেই আমার চাই। চিন্তা করেন না ভাইজান, ওই শিক্ষিত বউ আপনি পাইবেন, শিক্ষিত বউ আপনার পাওনি লাগবো। এই রাহাতন, ওই শিক্ষিত বউয়ের খোঁজে নাইমা যাইব। নাইমা যাও, নাইমা যাও, তাড়াতাড়ি যাইতেছি। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ভাই বা নিজের সান্ত্বনা দিতে পারতাম, ও তো মরে নাই। আমি দুই চক্ষে দেখবার পারি না, তার জোরে তুমি সিনা টান করে কথা কইতে পারো, আমার কি আছে? আমি কার জোরে সিনা টান করে কথা কমু? কেডা কইছে আমার আব্বাস আছে? আব্বাস গাব গাছ কেউ নাই আমার, আমি একলা মানুষ, শিক্ষা আছে, শিক্ষার জোরে চলে। ভালোবাসা থাকলেই কি ওই ভালোবাসা সারা জীবন থাকা লাগবো নাকি?
ভালোবাসার মানে হইলো দুইজন মানুষ দুইজন মানুষের সম্মান করতে হইব। আমি তোমারে ভালোবাসি বইলা তুমি আমার একশোটা অন্যায় আবদার করবা, আর আমি মুখ বুঝা সেই একশোটা অন্যায় আবদার পূরণ করমু, এটা তো হইতে পারে না। আব্বাস কি অন্যায় আবদার করছিল? হায় হায়, অন্যায় আবদারের শেষ ছিল নাকি? দিন নাই রাত নাই মোবাইল করিয়া সেই এক কথা, ও পাপিয়া একটু বাইরে আহো, ও পাপিয়া একটু নদীর পারে আহো, ও পাপিয়া একটু বাড়ির পিছে আহো, ও পাপিয়া একটু আদর কইরা দাও, ও পাপিয়া কতদিন তোমার হাতের রান্ধন খাই না একটু রান্দা খাওয়াও, সব কথা শুনছি সব কথা মানছি, খালি শেষে যে আবদারটা করছিল সেটা আর রাখতে সম্ভব হয় না। শেষে কি আবদার করছিল? বিয়া করতে চাইছিল। ওমা প্রেম করছে বিয়া করতে তো চাইবই, এমনি চাও কেন? শিক্ষিত হইলে কথাটা কইতে পারত না। বাড়িতে আহ, এবার কাউ কি অবস্থা? আমি যখন কি করবো আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। ঝুনঝুনির বাপে ঝুনঝুনির লইয়া গ্রাম ছেড়ে গেল কেন? আমার লোকে বিয়া দিব না এই জন্য। কেন তোমার লোকে বিয়া দিব না কেন? আমি বেকার কিছু করি না দেশে। হুন সবুজ ভাই, তোমার কপাল বহুত ভালো যে ঝুনঝুনি তোমারে কিচ্ছু কয় নাই। আমি ঝুনঝুনির জায়গায় থাকলে তোমার যে কি করতাম তুমি চিন্তাও করতে পারতেছ না। কি করতে? তোমার এই জায়গায় আব্বাস খাড়ায় ছিল, লাড়ি দিয়া এমন দৌড়ানি দিছি সোজা ডাঙ্গের পাপ, আর ফেরত আসনের সাহস করতে পারে নাই। কেন? লুৎফা ফকিরের আনা জিনিস দিয়ে আমার বিয়া করতে চায়, নিজের কিচ্ছু নাই। আর যে লোক নিজের ইজ্জত বোঝে না সে শিক্ষিত বউয়ের ইজ্জত বুঝবো কেমনে? তুমি কও দিছি খেদায়া। এক লুৎফা ফকির, এক লুৎফা ফকির যে কত মানুষের জীবন উলট পালট করে দিল। লুৎফা ফকিরের জীবন উল্টা পাল্টা হয়ে গেছে, এমন দাবরানি খাইছে তার সব বউ তারে সাইরা গেছে গা। আমি একটা শিক্ষিত মাইয়া, আমার লগে চালাকি করতে আসলে হাতে হারিকেন ধরায় দিমু। ভালো লাগে না রে, ভালো লাগে না। একলা একলা খেললা বিছানে গড়াইতে ভালো লাগে না রে। কি কইবা তাড়াতাড়ি কও। আব্বাসের কাছে এতগুলা সোনা দানা টাকা পয়সা দেওয়ার কি ঠিক হইতেছে? ও একলা একলা যাইব, আমি লগে যাই। ওরে আমার বউরে, আমার সতী লক্ষ্মী বউরে। আহারে বহু বিবাহ যারা করে তাগরে একলাই বিয়া করতে যাওয়ার লাগে, এক বউ নিয়ে আরেক বউরে বিয়া করন যায়? তুমি বুঝো না, যাও আমি তোমার মন ভালো করে দিব নি। আসুন আপনাকে আমার লক্ষ্মী বোন, যাও যাও। ওরা দিয়ে তুমি তো অন্যরকম মানুষ আসিলা, তুমি তো আমার বুঝতা অনেক বুঝতা, তুমি কেন কান কোথায় কান দিয়া আমার সাইডে চলে গেলা? ওরা দিয়া
খবরদার উঠবা না। আরে তগর বুঝতেছো না কেন, আমি তো হইয়া থাকতে পারতেছি না। পারণ লাগবো, এতদিনে তো বড় বউ মেয়ে যাবো, কেউ তোমার আমার ঘর থেকে নিবার পারে নাই। আজ তুমি আমার ঘর ছাড়িয়ে যেতে চাও কেন? আরে পাগল, আজকে নতুন বউ আনছি না বাড়িতে, আজকে তোমার লগে আমি কেমনে থাকবো? ও সুনিয়া, সবচেয়ে বেশি মায়া করতাম তোমারে গো, সবচেয়ে বেশি মায়া করতাম তোমারে। তুমি একটা আদরের টুকরা ছিলা, সেই তুমি তুমি আমার সাইরা দিলা, তুমি আমার ফাঁকি দিলা, কেমনে সুনিয়া? তাহলে তুমি কও, তুমি খালি আমার থাকবা আর কারো হইবা না? তোমার বাপের কেউ অক্ষ নাইতে, তোমার বাপে আইয়া আমারে তোমার বউ কইরা নিলে আমি এক কাপড়ে যামু গা, ভাই বাবের মুখের দিকেও চামু না। আব্বা তো 2 লাখ টাকা যৌতুক ছাড়া তোমার আমার ঘরের বউ করে নিব না। তাইলে আর কেমন? আচ্ছা একটা কাম করি, চল আমরা দুজন মিলে ফুটতে যাই। গা কই যাবো? এই এই গ্রামের বাইরে আত্মীয় স্বজন কার বাড়ি থেকে উঠবো? তারপর একদিন না একদিন তো বাবাই মাইনা নিবই। তোমার বাবাই মাইনা নিলে লাত্তিউষ্টা খেয়ে আমার জীবন যাইব, আর যদি না মাইনা নেয় তাইলে তুমি একদিন আমারে হিয়াল কুত্তার মুখে দিয়া পালাইবা। কি কও তুমি এসব? জানি আমি, আমি তোমাগরে চিনি, যাও। হাসমুনি হাসমুনি, তোমার আল্লাহ দোহাই লাগে যায় মা। দেখছো দেখছো আল্লাহ কত বড় সাহস, আমার হবু বউয়ের হাত ধরছে। মুস্তাফিজ ভাই তুমি আমার হাত ছাড়ো। একটা কিছু করেছো আমারে? আমি তোমারে হাত ছাড়তে কইছি না, ছাড়ো না। না ছাড়লে কিন্তু আমি আমার ভাইরে ডাকবো। সাব্বাস হাসিমুনি, সাব্বাস। এমনি পর করে দিলাম আমারে? আমি পর করি নাই তোমারে। এতদিন পীড়িত করনি আমার লগে, এখন আমরা কথা কাও কেন? ও বুঝছি, ওই বুড়ার টাকা দেখে তোর মাথা হলো গেছে। হালাই বুড়া কয় কারে আমারে? সি মুস্তাফিজ ভাই সি, তুমি আমারে এই কথাও কইতে পারলা? কেন কইতে পারবো না, ওই সময় দেখলাম না ওই ঘরে রিকাপ বইরা লাগে ঢলাঢলি তো কম করো নাই। আর একটা কথাও কবা না। কেন কমো না, কেন কমো না, মিশা কথা কইতেছি আমি তোমার লাগে? চুপ করো তুমি, বউ কইরা নেওয়ার মরদ নাই আবার লম্বা লম্বা কথা। ঠিক আছে, একদম ঠিক আছে। সোজা আঙ্গুলে যেমন ঘি ওঠে না, এমন সোজা কথায় আবার রাও ফুটে না মুখে। ভাই ভাই আপনি আমারে বাধা দিয়েন না, মানুষের বাপে ভুলাকের জন্য জমি জমা রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, আর আমার বাপে আমার বাপে আমার জন্য রেখে গেছে এই হোটেল বই। হইছে হইছে, তুই ছাড় তো আরে, ওই কি করছে? হ্যাঁ কি করছে ওই ভাই? বাড়ি ঘর রাই খাই রাই তো কই গেছিল এইটা ওরে জিগান, ওরে উত্তর জান লাগবো। এই দাঁড়া দাঁড়া, আমি কইতেছি তুই আমার কাছে হন। ওরে ছাড় তুই ছাড় ছাড় ওরে ছাড় তুই। ও কই গেছিল, কাল লগে আসিল আমি জানি। আরে
এত সুন্দর একটা মায়ের গায়ে তুই কেমনে হাত তুললি জব্বা? আল্লাহ কি তোর দিলে রহম টম দেয় নাই? আরে মায়া মানুষ তো আমি জীবনে কম দেখি নাই, ওর মতো ভালো মাইয়া আমি তো খুব কমই দেখছি। ভাই কোনো ভালো মাইয়া রাইট করে ঘরের বাইরে যায় না, ওই গেছে। ওই গেছিল তোর ইজ্জত বাঁচাইতে, ইজ্জত মারতে না। আমি জানলা দিয়া সব নিজের চোখে দেখছি। ওই শ্যামরার মুখের উপরে কইছে আমি আমার ভাই আর ভাবির মনে টাকা দিয়া কোনোখানে তোমার লগে যাবো না, তুমি আমার চোখের সামনে যাও। আর তুই হুদাই মারতাছ, চলো আমি তোমার নিজে তোমার ঘরে দিয়ে আসি, চলো। আস তুমি থাক, আমি যাই। আরে কি হইল ও মাইয়া, তুমি নিজের ঘরে ঢুকতে শরমাইতেছো কেন? বহ ভেনে বহ বহ। আমি কি যাবো গা? ওই মাইয়া তুমি এমন কে? জব্বরে তো তোমার মাইরা হতাই ফেলাইত, মারের থেকে আমি বাঁচাইলাম, তুমি একটাবার তোমার ঘরে আমার একটু বইতে কইবে না? ও মা তুমি এমন পাথর হয়ে গেল কেন? ভয় পাইতেছ? ভয় পাওয়ানোর কিছু নাই, আমি থাকতে তোমারে ওই জব্বর আর রাহাতন কিচ্ছু করতে পারবো না, আমি তো তোমার ভালোবাসায় ফেলাইছি। আর আমি যারে একবার ভালোবাসায় ফেলাই তার আর কোনো চিন্তা নাই। ভালোবাসার কথা শুনা তো মায়ে একদম সর্বে লাল হইয়া গেল। হ্যাঁ দেহি দেহি তোমার মুখখানি দেহি। আমি চোখ ফেরামো কেমনে ও হাসিমণি? আমি তো চোখ ফেরাইতে পারুম না, তুমি এত সুন্দর, এত সুন্দর তুমি, তাইলে আমি কেন তোমার আগে ভালো কইরা দেখি নাই? হ্যাঁ ও হাসিমণি, আমি তো আপনার এই ঘর থেকে যাইবার পারুম না, থাইকা যাই। থাকনের কথা শুই না তুমি আরো শরমাইতেছো কেন? হ্যাঁ আরে তোমার লগে তো আমার বিয়া হইব, অসুবিধা কি? আগে বিয়া হোক। আচ্ছা ঠিক আছে, একদম ঠিক আছে, বিয়ার আগে থাকা থাকি ভালো না, গুনাহ হয়, ঠিক না? আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ জি। দেখছো এইটার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিলা? যাইবার তো মন চায় না। ঝুনঝুনির আমি হারাই ফেলাইছি পাপিয়া, ঝুনঝুনির আমি সারা জীবনের লেগে হারাই ফেলাইছি। কি হয়েছে ঝুনঝুনির, মরে গেছে? একদিন একদিন তো বাবাই মাইনা নিব। তোমার বাবাই মাইনা নিলে লাত্তিউষ্টা খেয়ে আমার জীবন যাইব, আর যদি না মাইনা নেয় তাইলে তুমি একদিন আমারে হিয়াল কুত্তার মুখে দিয়া পালাইবা। ভাই কোনো ভালো মাইয়া রাইট করে ঘরের বাইরে যায় না, ওই গেছে। ওই গেছিল তোর ইজ্জত বাঁচাইতে, ইজ্জত মারতে না। জব্বর ভাই, আপনার ছোট ভাই তো ঘুমায় পড়ছে। ও রাইতে তো মেলা হয়েছে, তোমারও তো হইয়া পড়নের কথা।
তুমি এনে খারাই রসো কে যেই দিন আপনার শিক্ষিত বউ শুদ্ধা পাঁচ খান বউ আপনার নাই তুইলা দিতে পারুম ভাই সেই দিন আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারুম কবে কবে রাহাতন ওই দিন আমার কবে আইব শিক্ষিত বউর সন্ধান তো পাইয়া গেছে ভাই কেমনে সন্ধান পাই না কেমনে আমি পাবো তো পাবো যাইবই ভাই কাইল আমি আগে ওখানে যাই শিক্ষিত বললো কে কথা কই তার অবস্থা বুঝি তারপরে অবস্থা বুঝার ব্যবস্থা নেই যাই বলে যাও রাহাতন তুমি যাও তাড়াতাড়ি যাও যাবো তো খালি ওই শিক্ষিত বউ না আপনার লিগে আরো চার খান বউয়ের ব্যবস্থা করতেছি আপনি খালি ভাই টেকাটা রেডি রাখেন আরে দূর তুমি টাকা নিয়ে একদম চিন্তা করবো না কত টাকা লাগবো তুমি খালি এইটা কও ঠিক আছে ভাই ঠিক আছে কাইল একবার শিক্ষিত বউয়ের লাগে দেখা করে আহি তারপরে আপনাদের কম হলো শিক্ষিত বউ এজন্য ভুলও জানবার না পারে বুঝবার না পারে যে তুমি আমার লোক ভাই আপনি কি আমার এত বোকা মনে করছেন ওরে তুমি বোকা হইলে তো আমি শেষ তুমি হইলে আমার প্রধান সেনাপতি জান ভাই জান এইবার আপনি নিশ্চিন্তে গিয়া শুয়ে পড়েন ঘুম তো আহে না বিছানার মধ্যে খালি ছটফট করি ছটফট করি ভাই আমি তো আপনার কথা দিছি আমি নামিয়া পড়ছি না আমি আপনার লিগা পাঁচ খান বউ জোগাড় করমি ভাই আপনি নিশ্চিন্তে থাকেন জান ভাই যায় শান্তিতে ঘুমান জান করতে হইব কইলাম সেনাপতি কইলাম তুমি হ্যাঁ আরে আমি নামছি না ব্যবস্থা কইরেই সারুম ভাই আচ্ছা নিশ্চিন্তে ঘুমান আচ্ছা আর ওই হাসি মনে দিয়ে খামাকে বকা ঝকা কইর না মায়াটা ভালো ওই মুস্তাফিজ না ফুস্তাফিজ না ওরে কইলাম চাঁচ দেয় না ওর সাথে নরম কইরা কথা কইবা ঠিক আছে আচ্ছা ভাই আপনি যেটা করলেন এটাই জান ভাই যাই নিশ্চিন্তে ঘুমান ভাই মানুষের তো আর খাওয়া দেয় কাজ নাই কথা রটাইবো 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 মানুষের চিনো নি তুমি আচ্ছা রটানের কি আছে কি কথা রটাইবো ও আল্লাহ পোলা পাইনে লাহান কথা কয় দেহি তুমি একটা জুয়ান পোলা না আমি একটা জুয়ান মাইয়া রোজ রোজ একটা জুয়ান পোলা গাং পার হয়ে একটা জুয়ান মায়ের লগে আয়া বয়ে থাকে মানুষে দেখলে কি কইব কইব না যে পাপিয়া তার খালাতো ভাই সবুজের লগে পীড়িত করে কইলে কইব আমি একটা শিক্ষিত মাইয়া এই সমস্ত আলসা কাইম্মা পোলা পান আমার দুই চক্কের বিষ আব্বাসরে কেমনে কি কইরা নট কইরা দিছি কইছি না তোমারে একেবারে কট কইরা নট কইরা দিমু কইলাম কট না কইরা নট নট করতেছ কট কইরা তারপরে নট করনে চিন্তা কইতো মা গো হাউস কত আমার কাছে কট হইতে চাই আমি একটা শিক্ষিত মাইয়া আমার কাছে কট খাওয়া এত সোজা মনটা খুব খারাপ পাপিয়া খালি অস্থির অস্থির লাগে এক সেকেন্ডও এক জায়গায় বসে থাকতে পারি না খালি খালি লাগে বুকটা আমি কি করুম তোমার বুক খালি খালি লাগলে আমি কি করুম কও আমার কি করণের আছে অশান্তি লাগে দেখে তোমার কাছে আহি আর আহনের লগে লগে তুমি ছটাং ছটাং কথা শুরু করো যাই গে এইটা কি দেখছো বাইরায়া পায়ের হাত দিয়ে একটা পাউডার করে ফেলাবো
ওখানে গিয়ে চুপ করে বসে থাকবা। কি হলো, যাও না কে? আমার কাছে কট খাইতে হইলে আমার কথা মতো চলা লাগবো। চলো আকাইম মাইল চাইলে চলবো না, নিজের পায়ে খাড়াইতে হইব, ইনকাম করতে হইব, ইনকাম বুঝাইতে পারছি কথা? কইলে কি ইনকাম করুন যায় নাকি, কেমনে কি করুম এটাই তো বুঝতেছি না। আমি কি, আমি একটা শিক্ষিত মাইয়া না? আমার মাথায় বুদ্ধি আছে না? ইনকামের একটা রাস্তা বাইর করতে না পারলে আমি শিক্ষিত হয়েছি কেন? এডুকেশন ইজ দ্য পিলার অফ সাকসেস, কথাটা মনে থাকে যেন। কই যাও? খেতে থেকে কটা শাক তুলে আনি, খাওন দাওন করা লাগবো না? পরে তুইল এই অশিক্ষিত মানুষের মতো কত কইলে আমার একটা চান্দি চুন্দি গরম হয়ে যায়। যে মানুষের জীবনে ডিসিপ্লিন নাই সেই মানুষ জীবনে কিচ্ছু করতে পারে না। ডিসিপ্লিন বুঝো, ডিসিপ্লিন এটা বল কি? কাজের সময় কাজ আর পিরিতের সময় পিরিত, কাজ ফালায় পিরিত করলে কাজের বারোটা বাজে যাবো, আর কাজের বারোটা বাজলে পিরিতেরও বারোটা বাজে যাবো। বোঝা গেছে কি কইছি? বুঝছি, বল আইতাছি। ফকিরের শিক্ষিত বৌরে কি গো, কি শাক তোলো? হেসি শাক তুলতেছি। আমারে চিনছো? আপনাদের তো চিনলাম না। তোমাকে গ্রামের জোৎস্না আছে না? আলী আহমেদ ভাইয়ের বোন। এই তো বুঝবার পারছ। তা জোৎস্না কি লাগে আপনার? বোন লাগি, আমার কাকা তো বোন লাগে জোৎস্না। আচ্ছা তোমাকে বাড়ির পুষ্করিণীটা ফালে রাখছো কে? কি করুম, এইটা কোনো কথা? মাছের ব্যবসায় কত লাভ হয় তুমি জানো না? তা তো জানি, কিন্তু ব্যবসা করতে টাকা লাগবো না? এইটা তুমি কি কও? আমি তো জোৎস্নার কাছে শুনছি তুমি একটা শিক্ষিত মাইয়া। তুমি শোনো নাই, মানুষ লোন তুইলা মাছের খামার, হাঁস মুরগির খামার, গরু ছাগলের খামার এইসব ব্যবসা করতেছে, সেই ব্যবসা কইরা লোনের টাকা শোধও দিতেছে, আবার লাভও করতেছে। চিন্তা ভাবনা করতেছি, দেখি কি করণ যায়। এনজিওর কাছে লোন নিতে গেলে তো জায়গার দলিল চাই, সুদও সরা, আর মহাজন করে কথা কি কম। আরে দূর, তুমি আমার লোকের যোগাযোগ করো, তোমার জায়গা জমিনের দলিলও লাগবো না, সুদও সবার থেকে কম। আর তুমি যদি করতে চাও তাহলে আরও কমাই দিই মনে। আচ্ছা দেখি। তাহলে তুমি বুঝা দেখো, আমি এই যে জোৎস্নাগো বাড়িতে আছি। হ্যাঁ একেবারে খারাপ কিছু কয় নাই, দেখি সৌজবার লোকে কত পেয়ে দেখি। মাছের খামার গরুর খামার করতে পারবা? মাছের খামার গরুর খামার করতে টাকা লাগবো না? টাকার কথা তো আর চিন্তা করতে কই নাই, খাটনি দিয়া করবার পারবা কিনা সেটা কও, টাকা দিয়া কামলা রাখবার পারুম না, তাইলে আর লাভ চোখে দেখুন লাগবো না। পারুম, একবার ট্রেনিংও নিছিলাম। তুমি লেখাপড়া শেখো নাই, তুমি কামলা, আর আমি শিক্ষিত মাইয়া, আমি ম্যানেজার। রাজি? রাজি। কামলা হইয়া ম্যানেজারের দিকে পীড়িতের চোখে চাউন যাইব না, রাজি? এই কথা আমি এখন তোমার কইতে পারুম না। আচ্ছা এইটা নিষ্পত্তি পরে হইব না।
এখন আবার খুঁজে দিছ? ওমা, তুমি দেখি আমার চোখের আড়াল হইতেই দিতাছ না। আমি কি পটের বিবি হইয়া সারাক্ষণ তোমার পাশে বইয়া বইয়া গপ্প করুম? আমার অন্য কাজ নাই। বাড়িতে কেউ নাই, ধইরা ফেলা মনে। বিয়া তো আজ না হোক কাল তো হইবই, অসুবিধা কি? একলা একলার কত থাকুন যায়। আশেপাশে তো কেউ নাই, যাই যা থাকে কপালে। আপনার শিক্ষিত বই সন্ধান তো পাই গেছি ভাই। কোকি দেখা হয়েছিল তোমার লগে? আরে কি কর, খালি দেখা হয়েছিনি, এমন জাল বিছাইছি দু একদিনের মধ্যে জালে ধরা খাই যাইব। এক শিক্ষিত বউ পাওনের লেগে আমার চার চারটা বউ আমার সাইডা গেছে গা। আমি শিক্ষিত বউরে লইয়া আরো চারটা লইয়া কেমন আছস? আসি বুবু, হাঙ্গরা থাকুন। তোর কি অবস্থা, হুগা দেখে কার হয়ে গেছস? মার অবস্থা আরো কাহিল, বাইরতে গেলে দেখবা। তোর পরনের কাপড় চোপড়ের এই অবস্থা কে? ওহনো তো বুবু ভালোই আছে, পিন্দা বাড়িতে পারতাছি, সিরাতালি দেওয়ার লাগে নাই। আর কয়দিন পরে পিন্দা বাড়িতে বাড়িতেও পারুম না। হায় হায়, কষ কি এমনি কি চলন যায়নি? আয় আমার লোকে, আয় চলো বউ, তুমি একদম লালিয়ে লো আহি, লালিয়ে আয় আয়। কি ক্ষতি করছে? ওই তো আমার গলার কাটা, ওই ছাগলটা যদি কাল না বেশি, কাল থেকে খাওয়ন বন্ধ। ওইটা বেচা কয় টাকা পামো, সেই টাকা দিয়ে কয়দিন চলবো? তারপর
তারপর কেমনে চলমু? তুই আমারে ক দেহি কে এটা কি কও এই অবস্থা হইলোকে? এই ক্ষতিপূরণ না দেওয়ানোর কথা আছিল, ওই হারামিগের কথা আর কইস না। সংসারে রোজগারি মানুষটারে এক ধাক্কায় মাইরা ফালাইলো, গাড়িও আটক হইলো, ড্রাইভারও আটক হইলো, ময় মুরব্বীরা মালিকের ডাইকা রফা দফা কইরা দিল, কইলো ক্ষতিপূরণ দিব 1,00,000 টাকা। সেই টাকা দেয় নাই? দিছে, 4,000 টাকা দিছে। কি কও তুমি, বাকি টাকা দিব না? দিব না সেই কথা কি আর কয়, টাকা পয়সা খরচ কইরা গাড়ি ভাড়া ভরা দিয়া 10 দিন গেলে একদিন দেখন পাওন যায়, তারপর আবার তারিখ দেয়, সেই তারিখ মতন গেলে আর দেখা পাওন যায় না। তুই মায়ার আড়ির পার করে দে মা, ওরে এমনি থুইয়া তো আমি মরবারও পারতাছি না। আচ্ছা খালা, শুনছি তোমার পোলায় না বলে ভালো কামাই রোজগার করে। একটা কল সাপ ধরছিলাম পেটে, বোনিয়া শহরে থাকে, মা বোন কি খায় কেমনে থাকে একবার খবরও লয় না। মায়ের বিয়া দেওয়া যায়? রোজিনারে রাজরানী বানায় রাখবো। তা খালা আবার বয়সটা কিন্তু একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, আমার কিন্তু পরে আবার দুষবার পারবো না। রাহতনবু কিরে, একটু হুই না যাও। যাই দেহি, ওই কি কয়। কিরে কি কবি ক? মায়ের যে কইলা বয়স বেশি, সত্যি কি তোমার হাতে এমন কেউ আছে? আছে দেখি তো কইলাম। বয়স কি মেলা বেশি? মেলাই বেশি। তুই 1 বছরের মধ্যে মরবো? তুর যা, হায়াত মতের কথা কি কন যায়নি? হায়াত মতো আল্লাহর হাতে না? জায়গা সম্পত্তি লেখা দিব আমার হাতে? হেইটা দিব, বেটার তো অভাব নাই, লেখা দিয়া মরা গেলে বাঁচতাম। তুই বেশি কথা কস, স্বামীর মরণ কোনো মেয়ে চায়? আমার হন মায়ের লিয়া বাঁচন হইলো কথা বলবো। তাহলে কি বিয়ার ব্যবস্থা করতে কস? করো। তাহলে কিন্তু আমি বিয়ার ব্যবস্থা করতেছি। ভাই আয়া পড়ছি। আচ্ছা, কালেকশন কিরকম হয়েছে রে? কালেকশন এই যে দেখেন, খারাপ হয় নাই তো, ওই যে চোর পড়ার আলতু, ওই আলতু একটু ঘাউরামি করছে। ওর ঘাউরামি আমি ছোটাইতেছি। আর ওই যে রঘুনাথপুরের বেলালের মা, হ্যাঁ কয়টা দিন সময় চাইছে? মহাজনী কারবারে সময় বলে কিছু নাই, দিন যাইব আর সুদের টাকা যোগ হইব, কথা পরিষ্কার। ভাই ওই যে আওলাদপুরের 9 জন নতুন করে লোন নিছে, আমি তাকে 1,00,000 টাকা দিয়ে দিছি, ভালো করছি না? খুব ভালো করছি। কেরা ভাই? রাতন রাতন দি আদা কাজ করলে খাইয়া নামছে। ধরেন ভাই ধরেন, দেখেন কি কয়। রাতন ভাই, বউ তার একটা ঠিক করে ফেলেছি। এইটা তো কোনো ঘটনা না, বিয়া কবে করুন যাইব এইটা কম। কাল কইলে কাল, পরশু কইলে পরশু। আর দুই খান বউ ঠিক করে ফালালি ভাই, আপনি 5 বউ লইয়া বাড়িতে চলে যাইবেন। আর একটা ঠিক করবা, একটা। কেন না কেন, আপনি কি 4 বউ লইয়া বাড়িতে যাইবেন? আরে না রে পাগল, 5 বউ ছাড়া কি লুৎফা ফকিরে চলবো ভাই?
আমি আরেকবার ঠিক করে রাখছি। ওই তোমাকে ওই যে পুবের গাঁও, পুবের গাঁয়ের ফুলবান খানিক বাদেই আমি জব্বরে লইয়া ওই বাড়িতে যাব। ও ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তাহলে আরেক বউ ঠিক করেই আয় পড়তেছি। হ্যাঁ আহ জব্বার ভাই, চল তাইলে পুবের গাঁও গিয়া ওই বাড়ি দিয়ে ঘুরে আসি। চলেন ভাই, ব্যাগটা হ্যাঁ ল। বদমাস বেটার খপ করে পড়ছি, আল্লাহ কি আমার এই বদমাস বেটা হাত থেকে বাঁচাইব না? আর কোন অসুবিধা আছে নাকি তাতে? কেনাইবা কেনাইবা তোমরা, এটা আমার বাড়ি না, কামে কাজে থাকলে মাইয়াটা আমার বাড়িতে একলা থাকে। আরে কাকু একলা থাকে দেখি তো, আমি আমরা আইলে তোমার মায়ের জন্য আদর যত্ন করে ভালো করে একটু কয়ে দেবো কাকু। আরে চাইলে তো তোমার মায়ের তুইলে লয়ে যেতে পারি, আটকে নেবার বা মগের মূল লোক পাইছো। কেন কেন তুইলে নিবা আমার মায়ের রে? গল্প করার লইগা অসুবিধা আছে কোনো? বহুত বাড়াবাড়ি করতেছো কিন্তু তোমরা, ভালো হইতেছে না। আরে কাকু খুব পাওয়ার বেড়ে গেছে না? কাকু কি খায়া পড়া পড়াইছেন কোন যে আমাদের? এই ভালো হইতেছে না, এই ভালো হইতেছে না আমার। এই স্যার খুকি দেখে যা কুকিরে। এইসব কথা কেন কইতেছে? ওর কি দোষ? আমি কি কাম কাজ পালাইয়া ঘরে বইয়া ওরে পাহারা দিব? বাড়ির বাইরে না গেলে খাওয়ান চুটবো? আমি গরিব মানুষ না, আমার কি বইয়া খাওয়ানোর কপাল আছে? একটা মানুষ আছে কাকা, চাইলেই খুকিরে বিয়া দেন যায়। মানুষটার আবার মেলা টাকা, জায়গা জমিনও মেলা, যৌতুক তো নিবই না, উল্টা রোয়ার জমিন লেখা দিব। ওই রাহাতুন ওই মানুষটা কই আছে? দেহস না পারস নাকি? আমি আর পারতাছি না, রাত করে দল বললো যায় যদি ওরে উড়াই লয়ে যায়, আমি পারুম থেকাইতে ক পারুম? সেটাও তো কথা, কিন্তু মানুষটার বয়সটা তো একটু বেশি কাকা। ওই পুরুষ মানুষের আবার বয়স কি, খুরাকি দিতে পারবো কিনা এটা কো? আরে কইলাম না, ওরে জমিন লেখা দিয়া বিয়া করব। তাহলে তুই আও গা, কথা কো কথা কো মানুষটা। খুকি মানুষটার লগে কথা কমু তাইলে? বাজানে যদি আমার নিয়ে আগুনে ফেলায় আমি আগুনে পুরুম, বাজানে যা করবো আমি তাই করুম। আচ্ছা ঠিক আছে। খুকিরে পার করানোর দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে মা, আমি তাহলে গেলাম কাকা। হ্যাঁ কেডা ভাই? আবার কেডা রাহাতন? ধরেন ভাই। হ্যালো রাহাতন,
ভাই, আপনার এইবারের বউয়ের নাম কি জানেননি? কি? খুকি। ওই কোসি খুকি না বড়ি খুকি? আরে ভাই, আপনার এতদিন ধরে দেখতেছি, আমি বুঝি না আপনি কেমন খুকি সান। একেবারে খুকি ভাই, কোসি কোসি কোসি, একেবারে লাউয়ের ডগাল লাহান। বিয়া কবে করুন যাইব? আরে সেই সময় মন চায়। তাইলে অহন আমি রাহি, হ্যাঁ জব্বারে লইয়া তোমাকে ওই পুবের গাঁওতে আইসি। আরে এইটারে ফিট দিয়ে খালাইতে পারলে তোমার আর কোনো চিন্তা করার লাগবো না, তুমি বাড়িতে আইয়া পড়তে পারো। আইসা ভাই আইসা, আইতেছি আইতেছি ভাই আইতেছি। হ্যাঁ আহো জব্বার ভাই, খালাইতে কোনো এনে চল। চলে কি কয় ভাই? তুই তো দেহি একটা আস্থা বল কেন ভাই, আমি কি করছি? কি করছ না, ওর বাপের কথা হন জিগানোর দরকার আছিল কোনো? বুঝতে পারি না ভাই, আমি ওর লাগে কথা কইতেছিলাম, তুই ওর মধ্যে বাহার ঢুকাইলি কেন ভাই? ওই যে আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আমারে কাকু ডাকতেছেন, আপনি কি আমার সাথে ছোট হবেন? কি রে জব্বার, কি কয় কাকু? হ্যাঁ ভাই, আমি একটু বুঝাই কই কহ কাকু। বিষয়টা আপনি আসলে বুঝতে পারেন নাই, ওই কিছু মানুষ আছে না যে চেহারাটা দেখতে কষি আর বয়সটা একটু বেশি, জুনা নারিকেল। আবার কিছু মানুষ আছে উল্টাটা, যেমন ধরেন চেহারাটা দেখতে একেবারে জুনা নারিকেলের মতো আর বয়সটা হইলো কষি। আমার ভাই হইলো ওরকম দ্বিতীয়টা। কাকু আপনি আসেন কেমন? আসি কোনো রকম, ওই জব্বার তো খবর নিয়ে গেছে, আমার খবরও নিয়ে গেছে, আপনার খবরও দিয়ে গেছে। আমি জব্বারে পাঠাইছিলাম, ওই দিন আপনার মায়ের কান্দন দেখা আমার বুকটা ভাঙিয়ে গেছে, আমার খুব সহ্য করতে পারি নাই। পরে জব্বারে কইল আপনি নাকি ওই ঋণের দেয় ডুবে রয়েছেন, ওই পাওনাদার নাকি আপনার বিদ্যুৎ করছিল, হিল লাগে নাকি আপনার মায়েরটা কাঁদতে কাঁদতে একদম অস্থির হয়ে গেছিল। বাবার বিদ্যুৎ দেখা মাইয়া কি ঠিক থাকবার পরে, বাবারে মাইয়ার বিয়ের জন্যে টাকা কর্জ করছিলাম, মাইয়ার বিয়ে দেওয়ার আগে বাড়িতে ডাকাত পয়দার সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, মাইয়ার বিয়ে তো দিতেই পারলাম না, ঋণে একেবারে ডুবে গেছি। শুনছি কাকু, আমি সব শুনছি শুনছি। এই লন, আপনি অহনি যাইয়া ওই পাওনাদারের টাকা মিটাই দিবেন। এই রে আমি কি দেখতেছি, ও ফুলবানু ফুলবানু রে এদিকে আয় দেখা যা, আমার বাড়ি আমার বাড়িতে ফেরেশতা আইছে রে বাবা। ও ফুলবানু। না না, ফুলবানুর ডাকনের দরকার নাই, আমি ভিতরে গিয়ে ফুলবানুর লগে কথা কইতেছি, আপনি টাকাটি গুইনা দেখেন সব। না 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 না, গুনা লাগবো না বাবা, গুনা লাগবো না, তুমি তো আমারে দিছো, আমি তো তোমার কাছে টাকা পাই না রে বাবা, গুনের দরকার নাই। কাকু বুঝেন না কেন, আপনি পাওনাদারের টাকাটা দিবেন না, গুইনা দিবেন না, আপনি গুনেন। কি গো ভাইয়া, তুমি ঘরের ভিতরে ঢুইকা এরকম ইতিমের লান খাড়া রেছো কি? পাওনাদাররা তোমার বাজানরে পাওনাটাকে লাগিয়া বেজ্জতি করছে, এর লেগে মন না বিষয় হয়েছে কেন? ওই দিন তোমার কান্তি দেখা আমার মনটা পুরো একেবারে সাই হয়ে গেছে। আহ এইদিকে আহ, Thank you.
কাকু ভালো করে বড় হয় নেন, তোমার বাপে টাকা বলতেছে না? আমি দিছি টাকা, একেবারেই দিয়া দিছি, আর কোনোদিন ফেরত দেওয়ার লাগবে না। কেলে এমনি চাই রয়েছে কেন? আরে আরে করো কি হ্যাঁ, তুমি আমার পায়ে হাত দাও কেন? আরে তোমার জায়গা তো আমার বুকে, মুখটা ওইরকম ভেজাট করে রাখছো কেন? এটা হাসো। আরে মাইয়া, আজকে তো তোমার কান্দনের দিন না, আজকে তো তোমার হাসনের দিন, হাসো হাসো হাসো। ঠিক আছে, এই যে তোমার বাজার এত বড় দুর্যোগ থেকে মুক্তি পাইল, তোমার আনন্দ লাগতেছে না? তোমার বাজানরে আমি আর কোনোদিন কোনো রকম দুর্যোগে পড়তে দিব না, তোমারে কানতে দিব না, তোমার চোখ দিয়ে পানি পড়তে গেলেই আমি দুই হাত দিয়ে এরকম আটকে খাব, তোমারে আমি অনেক সুখী করব, অনেক সুখী। ভালো ভালো খানা খাদ্য খাইবা, ভালো ভালো দামি জামা কাপড় কিনবা, আমি কিনা দেবো। তোমারে দেখা গ্রামের অন্য মায়েরা হিংসায় করে জৈলা করে বলবো, দেখো তুমি দেখো দেখো। মায়ের সে এত দেখি মেলা, আবার যাইয়া প্যাঁচ লাগাই দেব না তো। ও কাকু, বাড়িতে রাখুন, ঠিক হইব না কাকু? ও ডাকাতের কথা তো কম যায় না, আজকে রাতেও আপনার বাড়িতে হামলা করতে পারে। না 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 না, পাওনাদারের টাকা আজই আমি দিয়ে দেব, কিন্তু আপনি আমার দিয়ে উপকার করলেন, এই উপকার কি জন্য করলেন? আমি তো এত টাকা আপনাকে ফেরত দিতে পারব না। আহারে, আমি কি ফেরত চাইছি? কিন্তু বিনিময়ে আমি কি দিব আপনারে? দিয়েন একটা কিছু, দিয়েন কি দিব, আমার কি আছে? কাকু আপনি সেইটাই দিবেন যেটা আপনার আছে, যেটা তো নাই সেইটা আপনার দেওয়া লাগবে না। আমার মাইয়া ছাড়া তো আমার কাছে আর কিছু নাই, আমার ফুল বানু রেখি তার ঘরে বউ করে নিব। ভাই কাকু বুঝা ফেলাইছে। ওই বুঝবো না কি লেগা, কাকু কি তোর লহান বলদ নাকি যে বুঝবো না? আপনার পোলা করে কি জব্বার, কাকু কি কয়? ধরো কাকু, আপনার ব্যাপারটা বুঝা পারেন নাই। হ্যাঁ, ওই যে আপনারা কইলাম না যে আমার ভাই কসি, ভাইয়ের হয়েছে কি যে এখনো তো বিয়েটাই করে নাই, পোলাই বকর থেকে। ও আপনি এখনো বিয়ে করেন নাই? কাকু আমার চিন্তা পরে কইরেন, অহংকরণ লাগবো না, আগে আপনি নিজের বিপদের কথা চিন্তা করেন, আগে বিপদটা কাটাই ওঠেন, তারপরে চিন্তা পরে করেন যাইব না। আপনি কি আমার ফুলবালু রেনিভার চান? অসুবিধা আছে কোনো? না 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 না, আপনার মতো টাকাওয়ালার ভাত আমার মাইয়া যদি ছয় জনে খায় তাও মাইয়ার কপাল, আমি আমি রাজি।
কথা কমু, টাকার কথা কইতে হইব না? হ্যাঁ কও। হ্যালো রাহাতুনবু, আমি পাপিয়া। কোন পাপিয়া? চিনতে পারলাম না তো। আপনার কাকা তো বোন জোসনাগো গ্রামের পাপিয়া আমি। আপনার লগে আজকে কথা হলো না আমার? আপনি মাছের খামার, গরুর খামার করতে কইলেন আমারে। ও হ হ হ হ, চিনবার পারছি। তা কি কইবা কও বুবু? আমি তো মাছের খামার আর গরুর খামার করবার চাই। তো করো, মেলা টাকা লাগে তো। এত টাকা কি পাওয়া যাইব? কত টাকা লাগে? 2 লাখ, 3 লাখ, কত? এত টাকা, এত টাকার তো শুধু মেলা আইব বুবু। শুনো পাপিয়া, তোমার একটা কথা তো, রাত কিন্তু মেলা হইছে, ঘুমান লাগবো। বেশি কথা কইতে পারুম না, তোমারে পোষ্ট পুষ্ট করে কটা কথা কই ফোন দিয়া হুনো। কোন বুবু কোন? শুনো পাপিয়া, আমি তোমারে যেই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে দিমু, হ্যাঁ অন্য সুদি মহাজনের মতো খাটা শোনা সসম করো না। হ্যাঁ টাকা কামানোর লিগা টাকা খাটায় না, বাংলাদেশের মাইয়ারা যাতে নিজের পায়ে দাঁড়াইতে পারে হেন লিগা হইল হ্যাঁ সব যুদ্ধ। কথাটা বুঝবার পারছ? জি বুবু বুঝতে পারছি। হ্যাঁ যদি বুঝবার পারে যে তুমি নিজের পায়ে খাড়াইতে পারতাছ, তাহলে এমন হইবার পারে যে তোমার কাছ থেকে হ্যাঁ 1 টাকা সুদও নিব না। কি কন জি? তাহলে বুবু আমার 3 লাখ টাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, মনে করো হয়ে গেছে, তুমি কাল পরশুর মধ্যে 3 লাখ টাকা পাই যাবা। বুবু আপনার ঋণ আমি কেমনে শোধ করবো? আমার ঋণ শোধ করুন লাগবো না, মহাজনের আসলটা সুদ দিও সময় মতো। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, আমি সময় মতো শোধ করে দিব আসলটা। রাখলাম। ঠিক আছে। বেলা বাড়তেছে, খেয়াল আছে তোমার? সবুজ ভাই, আয় সবুজ ভাই। কি হইছে, চিল্লাইতেছো কেন? চিল্লামু না তো কি করমু, যেই লোক বিয়ান বেলায় না উইটা পুইরা পুইরা ঘুমায় তার লগে ব্যবসা করমু না আমি। 5 মিনিট বাবিয়া, 5 মিনিট। 1 মিনিটও না। এমন করতেছো কেন বাবিয়া, একটু ঘুমাইতে দাও তো। আমি যদি পানি নাই না ঢালছি তোমার গায়ে, আমার নাম পাপিয়া না? আপনি হলেন ম্যানেজার মানুষ, ভালো কাপড় চোপড় আপনি পরবেন, আমি কামলা মানুষ, আমি ভালো কাপড় চোপড় পরে কি করুম? ওই তুই খারা, আমি ভালো হইতেছে না কিন্তু সবুজ ভাই, ভালো হইতেছে না কইলাম, 10 মিনিটের মধ্যে যদি রেডি হয়ে না আসো তাহলে কিন্তু খাওয়া দিব না, যাও যাও। হ্যালো
না পাপিয়া কও বাবু আইতাছেন না হ্যাঁ নি আইতাছি তোমার মহাজনের মায়েরে সঙ্গে করে নি আইতাছি এর উপরে নির্ভর করতেছে তোমার ভাগ্য হ্যাঁ যদি কয় তোমারে টাকা দিব তাহলে তুমি টাকা পাইয়া গেছো নাও করবে পারে পুরান দিনের মানুষ তো মানুষ ভালো হইরা চিনে মহাজন কিন্তু হের কথার বাইরে এক পাও চলে না হ্যাঁ যদি তুমি সন্তুষ্ট করবার পারো তাহলে মনে করো তুমি টাকা পাইয়া গেছো আচ্ছা ঠিক আছে বাবু আহেন আচ্ছা মাঝি কেমনে আগ করে চায় রয়েছে দেহ আবার ওইদিকে চায় রয়েছে কেন ওই হালার প্রতি আইসা যদি একটানে বোরখা খুলে শাড়ি খুলে ফেলায় তাহলে তো মাইরও খাবার লাগবে ইজ্জতও যাইব তোমার জীবনটা পুরো বদলায় দিতেছি আর তুমি কও লাভ কি যে ব্যবসা তোমার ম্যানেজার বানাইছে আর আমারে বানাইছে কামলা এই ব্যবসা দিয়ে আমি কি করুম আমার খাটাই মারার বুদ্ধি না ওই মিয়া কামলার কাম কাম করা পুরুষ মানুষ তুমি কামড়ে ডরাও কেমনি চাও কেন কাজের মানুষ কাজ বোঝে না এই দুঃখ আমি কই রাখি ঠিক শুনি এইটাও আমারে দেখন লাগলো শিক্ষিত বরে আমার লাগবই আর কইলাম ভুল করে দেব না ডাকো ওন আমার শিক্ষিত বরে ডাকো যা দেখাইলো মনে থাকবো চাপ ডাকো সবুজ ভাই আমার খালাতো ভাই আমরা তো দুইজনে মিলেই ব্যবসাটা করবো গরুর খামার মাছের খামার একলা সামলাতে পারবো না তো ও ও খালা বুঝছেন নি এই যে ওর কথাই কইতেছিলাম খুব ভালো মাইয়া পাপিয়া
এখন আপনার উপরেই সবকিছু নির্ভর করে। আপনার কথা ছাড়া তো আবার মহাজন কোনো টাকা পয়সা দিব না। সালাম করো। খালা হইলো পরহেজগার মানুষ, সূর্যরে পর্যন্ত মুখ দেখায় না খালা। হায় রে, গুনার ডরে কথা কওয়া বন্ধ করে দিছে খালায়, আর তুমি পুরুষ মানুষ কোনে কেলে গেছো খালারে সালাম করতে? হ্যাঁ তুমি সরো সরো, পাপিয়া রে পাঠাও, পাপিয়া সালাম করো, সালাম করো খালারে, সালাম করো। পাপিয়া, খালায় তো তোমারে খুব পছন্দ করছে, আমি তো খালারে লয়ে কম মায়ারে দেখি নাই। এরকম করে কেউ রে বুকে টান্না লয় নাই খালায়। দেখ শুনি পাপিয়া, তোমারে কি সুন্দর করে গালে আর দিয়া মুখে ধরে আদর করতেছে খালায়। ওরে খোদা রে খোদা, ও পাপিয়া তুমি তো খালার মন জায়গাটা ভালাইছো। দেখছো এমন করে তো আর কেউ রে খালায় কোনোদিন আদর করে নাই। বুবু হ্যাঁ, কিন্তু খালা তো মুখে কিছু কইতেছে না। মুখে কেমনে কথা কইব, কইলাম না খালা এলো কথা না কর্ণের মান্তি করছে। ও কিন্তু আমি টাকা পামু নাকি পামু না এটা কেমনে বুঝবো? খালা পাপিয়ারে আপনার পছন্দ হয়েছে? খালা তো তোমার টাকা দিয়ে দিছে, চলো 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 ঘরে চলো, ঘরে লও তোমার টাকা বসে সব পূজা দিতেছি, চলো। বাবু কি খালা ঘরের ভিতরে যাইব না? ও খালা আপনি কি ঘরে যাইবেন? খালা ঘরে যাবো না, খালা এনে থাকুক, আমি পাপিয়ারে নিয়ে গিয়া টাকা পয়সা বুঝাই দেই আর দলিলে সই স্বাস্থ্য উঠলে আসি। হ্যাঁ চলো চলো চলো। পড়ো শিক্ষিত বউ, ভালো কইরা পড়ো, মেলা দিন পর তোমার ঘেরান পাইছি, ছাড়বার মন চাই নাই, কিন্তু আমারে সাড়ন লাগছে, তোমারে ফেলাইয়া কেমনে যে যামু আমি জানি না। ওই বদমাইশ পোলাটারে তুমি বাড়িত কেন জায়গা দিছো? অল লাগে তোমার কি? ওরে যদি আমি খাজুর কাটা দিয়া খ্যাচ খ্যাচ কইরে কেচা কাবাব না বানাইছি, আমার নাম লুৎফা ফকির না। ঠিক আছে কি ভাই, টাকা ঠিক আছে? ঠিক আছে। তাহলে সইটা করে হলো। সৌজ ভাই তুমি সই করো লো। হাই হাই কই কি সবুজ সই করলে তো হইব না, সই তো তোমার করণ লাগবো। কেন রাতন বু, সই তো একজন করলেই হইলো। আরে না রে পাগল, তোমার পুষ্করিণীতে মাছের চাষ হইব, তোমার বাড়িতে গরুর খামার হইব, সই তোমারই করণ লাগবো। আর আমগো মহাজনে পুরুষ মানুষের তো টাকাই দেয় না, তার একটাই স্বপ্ন দেশের হগল মায়াগো নিজের পায়ে খাড়াইতে হইব। ও দাও দাও সই দাও, আমি তো কামলা, কামলার সই দাও ঠিক না। ইশ্বরে এমন কইরা আমারে যে কবে গোতাইব, আমার তো তর সইতেছে না শিক্ষিত বউ। পাপিয়া সই দিলে তাড়াতাড়ি দাও, খালায় সেতলে কিন্তু আমার সালা দুইটাই যাই। না না বুবু সই করতেছি, কলমটা দাও। কি সই কই
কইরা টাকা লইতাছি কিন্তু ব্যবসাটা ঠিক মতো করবো তো কোন কোন শুইদ আমার লাত্তি খাইয়া তোর শিক্ষা হয় নাই তোর ওই হাত আমি ভাঙ্গা ফেলাম ওর ইতর ইতর আমার চিনস না তুই শিক্ষিত বউ সই করো একটা সই করতে তোমার হাত এত কাঁপতেছে কেন তুমি না শিক্ষিত মাইয়া একটা সই করতে তোমার এতক্ষণ লাগে কেন ওই দলিলে যখন সই একবার করছো কাবিন নামায়ও সই করবা শিক্ষিত বউ কোনো উপায় নাই শরীরে কিছু নাই একরে হাড্ডি ভালো তো তোমার তো মায়া গো সুখের লিগা নিজে হাড্ডি হয়ে গেছে আল্লাহ আপনার হায়াত দারাজ করে হাজার বছর বাঁচেন আপনি খালা আমার জন্য একটু দোয়া করেন আহারে সেই ছোটবেলায় মা হারাইছি এরকম আদর কতদিন পাই না ও পাপিয়া মা হারাইছো তো কি হইছে খালা রে পাইছো না খালা কি সারা জীবন আমারে এমনি বুকের মধ্যে জড়ায় রাখবো আহারে যতক্ষণ খালারে পাইতেছো ততক্ষণ খালার বুকের লগে এমনি করে লেপটে থাকো খালায় আর কোন মাইয়ারে কোনোদিন এরকম করে আদর করে নাই খালা আমিও তো আপনার ফুলার মতো আমার একটু আদর করি আমি সামনে গেলে খালায় সেটে দিতেছে ঘটনা কি তুমি তো আস্তে একটা ব্যাক কল হ্যাঁ তোমার না কইছি খালায় হইলো পরহেজগার মানুষ আরে পুরুষ মানুষের ছায়া পর্যন্ত মারায় না আর তুমি আইছো খালার বুকে যাইতে খালা আমি ব্যবসায় সফল হইতে পারমু তো খালা তোমার এমন পছন্দ করছে সার বাড়ি চাইতেছে না খালায় তো বাড়ি যাওয়ার কথা ভুললেই গেছে ও খালা বাড়িতে যাইবেন না তাহলে চলে বেশি দেরি হয়ে গেলে আবার নাও পামু না নে না কিছু না খালার সুমাটা আমার কপালে কেমন জানি লাগলো আরে দূরো বুড়া মেশের সময় এরমই হয় ও খালা চলেন 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 পাপিয়া ব্যবসা পাতি মন দিয়া কইলো ঠিক আছে সুদ দিতে না পারো আসল কিন্তু খোয়ায়ও না তেলে কলাম থানা পুলিশে বউ তুমি একদমই তুমি চিন্তা করো আচ্ছা খালা চল আসো আসো যান আমার কি মনে হয় জানো কি তোমার খালাই ঠিক মায়া মানুষ না যা মায়া মানুষের পা তো শক্ত হয়নি সেই জুড়ে আমার লাথিটা মারছে তোমার পাটা কি সুন্দর নরম খবরদার কইলাম কামলা হয়ে তুমি আমার পায়ের দিকে তাকাও কোন সাহসে হ্যাঁ আইস এই যে টাকা পাওয়া গেছি ব্যবসা শুরু করা লাগবে না আমি thank you.
বিয়ে করে নিবা না, কনিবা না, ভাই ভাবি তুই খাটিস লাগে আমার বিয়ে দিয়ে দিব। আচ্ছা এখন চলো, এখন আমরা যাই গা, চলো। চলো হাসিমনি আহমার লোকে মুস্তাফিজ হাসিমনি জেনিতা সস খাওয়াবি কি কি খামো সেটা আপনার চিন্তা করতে হইবো না। তারপর বাদ্যবাজনা বাজাইয়া লুৎফা ফকির একের পর এক বিবাহ করিতে শুরু করিল। প্রথম বিবাহ করিল হাসিমনিকে। রাহাতন ও জব্বার শেরওয়ানি ও পাগড়ি পরাইয়া বর সাজাইল লুৎফা ফকিরকে। ফাটা মাথায় সাদা ব্যান্ডেজ লইয়া মুস্তাফিজ ছুটিয়া আসিল ঠিকই, কিন্তু হাসিমনি ও লুৎফা ফকিরের বাসর ঠেকাইতে পারিল না। লুৎফা হাসিমনির লম্বা ঘোমটা সারাইয়া যখন মুখ দর্শন করিতেছে, রাহাতন ও জব্বার তখন টাকা গুনিতে ব্যস্ত। ঠিক এক সপ্তাহ পরে আবার বাদ্যবাজনা বাজিল। খুকির মাথায় ঘুমটা নাই, লুৎফা কাছে যাইতে খুকি চক্ষু মেলিয়া লুৎফাকে দেখিল। লুৎফা খুকির মুখ ঘুরাইয়া নিজের দিকে ঘুরাইতেই খুকি আল্লাদি কন্যার ন্যায় লুৎফার মুখে ধরিয়া বলিল, ঠিক এক সপ্তাহ পরে আবার বাদ্যবাজনা বাজিল। তবে লুৎফা যখন বাসর ঘরে রোজিনার লম্বা ঘোমটা সরাইল এবং রোজিনার চক্ষু মিলিয়া প্রথমে লুৎফার মুখ দর্শন করিল, লুৎফা কিছু বুঝিয়া ওঠার আগেই রোজিনা ঠাস করিয়া বিছানায় ধরিয়া পড়িল। ঠিক এক সপ্তাহ পরে বাদ্যবাজনা বাজিয়া উঠিল। ফুলবানুর বাবা ফুলবানুকে বাড়ির ভিতরে আনিয়া, আমি অক্ষম বাবা, কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো কোনোদিন ক্ষতি করি নাই, আমার জন্য আমার মায়ের জীবন ধ্বংস হয়ে যাক কোনো চিন্তা করি নাই কোনোদিন। বাবা তুমি আমার মায়ের ডাড়ি দুঃখ দিয়ে দেবো। আব্বাজান আজকে আপনি যে সম্পদ আমার হাতে তুইলা দিলেন, এই সম্পদ তো আমি সারা জীবন মাথায় তুলে রাখবো, মাথার থেকে কোনোদিন ফালাবো না আব্বা। কিন্তু আব্বা কন্যা দায়গ্রস্ত পিতাদের চোখের পানি মইশা দেওয়ার কাজটা তো আমি থামাইতে পারবো না আব্বা, আমি তো মানুষ, আমি তো অমানুষ না আব্বা। নারী নির্যাতনের বিরুদ্ধে আমার তো রুইখে দাঁড়াইতেই হবে আব্বা।
কোনো আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, ঘোমটাটা দাও। এইভাবে একে একে চার বিবাহ সম্পন্ন করিল লুৎফা ফকির, বাকি রইল শুধু শিক্ষিত বহু। তুমি এত কথা জিগাও কেন আমারে? কামলা হয়ে ম্যানেজার আপারে তো এত কথা জিগানো ঠিক না। এত কথা কইলে কিন্তু আমি সবকিছু ফালা গুলা ছেড়ে যাবগা। হুট কইরা কইলেই তো যাওন যায় না, এক মাস আগে কোন লাগে। নতুন গামলা ঠিক করবো আগে, তারপর। তুমি কি নতুন কামলা রাখার চিন্তা করতেছ নাকি? চিন্তা না করে উপায় কি? এই কামলা দিয়ে তো আমার চলবো না। যেই কামলা সকালবেলা ঘুম থেকে উইঠা মাছের খাওন দেয়, মাছের ফালাফালি দেখে, ওইদিকে গরুগুলা যে সোনায় আর লেদায় একসার হয়ে রয়েছে, গরুগুলার বাই করে আয়না খাওন দেওয়া দরকার, পরিষ্কার করা দরকার, সেই দিকে তো তার কোনো নজর নাই। এই কামলা দিয়ে আমার চলবো। ভালো হইতেছে না কইলাম? নজর ঠিক করো, নজর ঠিক করো। ঠিক আছে, হ্যাঁ হইছে। তুমি গোবর রে ঘৃণা করতেছো? ঘৃণা করতেছো তুমি গোবর রে? তুমি জানো গোবর কত মূল্যবান সার? ও আচ্ছা, তাহলে তোমার মুখে মাখা দিই। কি হলো এমনি সাইরে ঝুঁকে? তুমি একটু আগে আমারে কি কইছো? কোন সময় কি কইছি? কোন সময় কি কইছি মানে তুমি আমার মুখে মাখনের কথা কও নাই? হুনছই যখন আমার জিগাওকে, হুনছই যখন আমি একটা শিক্ষিত মাইয়া, সেই জন্য আমি ম্যানেজার হইছি, আর তুমি প্রাইমারি পাস দিবার পারো নাই, সেই জন্য তুমি কামলা হইছো। একজন কামলা হইয়া একজন ম্যানেজারের মুখে গোবর মাইকা দাওনের কথা কি তুমি কইতে পারো? আচ্ছা যাও, গোবর বাদ, সুনু পাউডার মাইকা দিমু। নি কি সুনু পাউডার মাইকা দিবা মানে? সুনু পাউডার কি খারাপ নাকি? ভালো খারাপের তো প্রশ্ন না। একজন কামলা হইয়া একজন ম্যানেজারের মুখে এইটা ওইটা মাখনের চিন্তা করাটা, এইটা হলো প্রশ্ন। কামলা তো হইছে এক মাস হইল, ঘটনা তো আগেই সেরে ফেলাইছে। সেরে ফেলাইছি মানে কি ঘটনা সেরে ফেলাইছো? ভালোবাসে ফেলাইছি। কামলা যদি ম্যানেজারে ভালোবাসে ফেলাই তাহলে তো ব্যবসা লাটে উঠবো। ওই আমার লাঠিটা কই রে, করে কি এতে আমার গায়ে হাত দেয়? গায়ে হাত দেয় নাই তো, খালি গড়ায় ধরে একটা আবদার করতেছে। কোন রাখবেন? ও খোদা, গলা ধুইরে ঝুলা পড়ছে দেহি। গলায় ধরছি ঠিক আছে, ঝুলি তো আর নেই, ঝুললে কি আর এরকম খারাপ থাকতে পারতেন? গলা ছাড়ো আগে, কোন আবদারটা রাখবেন। কি আবদার? ব্যবসা তো জমাই ফেলাইছি, আর কোনো চিন্তা নেই, চলেন এবার বিয়েটা করে ফেলাই। কলা স্যার, তুই তোর বিয়ার হাউস আমি মিটাইতেছি। কি তোমা ওই আর খারা খারা তুই খারা।
মাছের খামারও জমাই ফেলাইছে, গরুর খামারও জমাই ফেলাইছে, অনেলা মানুষের খামার বানানির খোয়াব দেখতেছ? বিয়াটা খালি হইব আর বছর বছর একটা করে বিয়া আইব না? তোর মানুষের খামার করণের খোয়াব দেহ আমি সুডাইতাছি। আজকে যাই কেন যাইব? তুমি একদিন আর তিন দিন আহ না, তুমি কেন এমন করো? আজকে যাই তো না, কেন যাইব? আগামী তিন দিন তো তোমার শিডিল নাই, তোমার শিডিল নাই, শিডিল তো অন্য জায়গায় দিয়ে আরো না। শিডিল আবার কি? এইটা তুমি বুঝবা না, শিডিল বুঝতে গেলে মেলা লেহাপড়া করার লাগে, তোমার তো ওই লেহাপড়াই নাই। কি ওরে সোনা, যাওনের সময় মুখটা বেজার দেখলে বুকের মধ্যে সাক করে ওঠা তো আমার। তাহলে যাও, আমি ঠিক তিন দিন পরে অ্যাপয়েন্টমেন্ট সময় থাকবো। হয়েছে আমার খুকুমনি, শয়তান আমার টিয়া পক্ষি, ফাজির আমার কোসিলাবের ডগারডা, চাপাবাজ। আরে কি হইছে জান, এত চেতলা কেন? তিন দিন হয় নাই তোমার, আও না কেন? আরে আজকে তো তোমার শিডিউল না, আজকে কেমনে আম? আজকে তো আহনের কথা না, আজকে শিডিউল তো আরেকজন রে দেওয়া। খবরদার, কথা কথা শিডিউল শিডিউল করবা না, উনি আমার গা জ্বলে। শিডিউল ছাতা ডাবার কি? ওই শিডিউল ছাতা বুঝতে মেলা লেহা পড়া লাগে, তোমার বাপে তো তোমার লেহা পড়া শিখাই নাই, তুমি কেমনে বুঝবা শিডিউল মিডিউল কেমনে বুঝবা? আমার এত কিছু বোঝানোর দরকার নাই, তুমি আয়া পড়া আহনি। খাড়াও খাড়াও, আগে নোট বইটা দেখে লই, তোমার শিডিউল জানি কবে দিয়ে আছে। ও বউ একটা রাত মাটি কেমনে পড়ে থাকে, কালকে আইয়াই তোমারে জড়াই ধরো। হইছে, আর ঢং করন লাগবো না, কাল সময় মতো আয়া পড়বা কিন্তু। ঠিক আছে জান, ঠিক আছে, আর রাখি রাখো। ও খোদা, ফুল বানু দিহি এর মধ্যে নয় বার ফোন দিয়ে ফেলাইছে। আরে ব্যবসার কথা এতক্ষণ কয় লাগিনি? পাগলি কয় কি দাও তো, আরে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করি, এত বড় ব্যবসা, সবই তো মোবাইল দিয়া, বুঝো না কেন? লক্ষ লক্ষ টাকার ব্যবসা করো তো বিয়া করা বাপের বাড়ি ফালা রাখছো কেন? আমারে নিজের বাড়ি নিবা কবে? নিমু রে বউ নিমু, বাইতে নিমু না তোমারে, এক মাসের মধ্যে লয়ে যাবো। শুনো, আজকে আইবা? ওম্মা কেমনে, আজকে তো তোমার শিডিউল না। শিডিউল মডেল আরে কি হুনাও আমারে, এটা কি কও তুমি? এটা তুমি বুঝবা না, শুনো বউ, আজ আর কাল এই দুইটা দিন তুমি দাঁত কামড়া দিয়ে পড়িয়া থাকো, আমি কাল বাদে পরশু আয়ে করতেছি। আরো দুই দিন? আহারে এমন করে কইও না, বুকের মধ্যে লাগে রে আমার, কি তোমারে ছাইরা থাকবার মন চায়, কি করো ব্যবসার লাগবে পারি না। পরশু সকাল সকাল আইবা কইলাম। হ হ সকাল সকালই আইয়া পড়ব। হ্যাঁ অহন রাখি, রাহো। বুঝছি, রাহাতো না জব্বারে তোমার কিছু কইছে না?
তিন দিন কই আসিল আগে হেডা কও ওমা কই কি কামে আসিলাম কামে কাম কাজে আসিলাম কি এর কাম তোমার হ্যাঁ আমারে হিগাও কয়ডা বিয়ে করছো হেডা মনে হয় আমি জানি না হ্যাঁ এক এক দিন এক একটা বল লাগে থাকবার যাও কি মনে করছো আমি বুঝি না মনে হয় ভাই আপনি খালা হইছেন কে ঘুরাইয়া দুইটা সটকা না মারতে পারেন না ভাবি আমরা স্বামী স্ত্রী কথা কইতাছি এর মধ্যে তুমি কথা কইতাছো কোন সাহসে আমার স্বামীরটা খাও আমার স্বামীরটা পরো আর ফুটানি দাও আমার স্বামীর টাকায় আবার লম্বা লম্বা কথা কও ভাই ভাই আপনার সামনে আমার এইসব কথা শুনাইলো কেন মিশা কথা কইছি আরে দুর্ব তুমি আহত হইছে কি তিন দিন স্বামীর না দেখা মাথাটা আওলাই গেছে তাই না বউ চলো 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 আমি জানি রাতন তোমার উপরে মেলা নির্যাতন চালাইছে তাই না কটা দিন সময় দাও বউ ওই রাতনের খবরদারি আমি চিরদিনের লেগে শেষ করে দিই আমি অত কিছু বুঝি না তুমি আমার সাথে আর কারোর থাকবার পারবা না নতুন করে আর কোনো বিয়ে করতে পারবা না বউ যেইগুলো আছে সবগুলারে ডাইভোর্স দিয়ে দিবা ওরে সোনা পাখি তুমি বোঝো না কেন আমি বিয়ে যতই করি বউ আমার যে কটাই থাক আমার বউ তো একটাই আসল বউ তো একটাই আমার হাসি মনে আমার এইসব কথা কয়ে লাভ নাই আমি তোমার সব সালাকি বুঝি বুঝো না বউ তুমি আসলে বুঝো না আমি কি ভাই একটু হই না যান আইতাছি রাহাতন আইতাছি আমি রাহাতনের লগে এক মিনিট কথা কয়েছিলাম তারপরে আইসা যে দরজা লাগামু আর খুলুমি না তারপরে তুমি আর আমি হাবা হাবা দুই মিলে কুটুর মটর কুটুর কর আইতাছি হ্যাঁ এই পোলাপান মানুষ তো এই রাগ ভাঙাইতেই তো আমার দিন যাইতেছে গে এই দুই দিন পর পর এই করে সেই করে আমি কাম করি কামের মানুষ বাইরে থাক কি জন্য ডাকছিল হন আবার বুঝছি ভাইজান আপনি তো ওই আপনার এই সাইর বলে এই মজ্জা রয়েছেন কথা কইল ভাই আমার মনে হইতেছে কি আপনার আসলে শিক্ষিত বউয়ের দরকার নাই এটা কি কইলা এটা তুমি কি কইলা আরে শিক্ষিত বউরে লগে করে বাড়িতে লইয়া যাবো জন্যই তো এই সার বউরে বাপের বাড়িতে ফালাই তুইছি শিক্ষিত বউরে তো আমার লাগবই আপনি শিক্ষিত বউ গরুর খামার মাছের খামার কইরা তো ব্যবসা জমাই ফেলাইছে হ্যাঁ কও কি হ্যাঁ এখন যদি আপনার ওই শিক্ষিত বউ ওই মাছ বেচা গরু বেচা আপনি টাকা শোধ কইরা দেয় একবার তাহলে তো মনে করেন আপনার শিক্ষিত বউ চিরতরে আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাইব গা সর্বনাশ সব্বার বাইতে আছে না আছে তো হ্যাঁ আসতে ভাই আসতে আসতে ভাই পাই আইতাছি আইতাছি করে কি পাঁচ কি হয়েছে ভাই ওই শিক্ষিত বউ যে ব্যবসা করে জমাই ফেলাইছে এই খবর শুনছিস না হ্যাঁ শুনছি তো রাহাতন তো আমারে কইছে তো হুই না বই রাখছিস কেন কামে লাগিয়া যা ভাই আমি ক্যাশকে রাইতে কামে লাগিয়া পড়ুম আবার জিগাই ভাই এই জব্বার থাকতে আপনার কোনো চিন্তা নাই আজকে রাইতেই আমি সব কামে লাগিয়া পড়তেছি আপনি যাইয়া নিশ্চিন্তে ঘুমান যান ভাই এটা ঘুমানোর সময় আরে ভাই আমি কইলাম তো আপনি নিশ্চিন্তে থাকেন ভাই ভাই যান ভাই যান যান ভাই আহ তো আরে বাছুরটা যে কি সুন্দর হয়েছে না মায়ের পেটের থেকে পয়রাই তিরিং বিরিং তিরিং বিরিং শুরু করে দিয়েছে আমি পানি
পানি ঢালতেছে তুমি ভালো করে পাও তো এই কামলার পায় পানি ঢাললে ম্যানেজার ইজ্জত থাকবো নি ঢং দেখো না দাও আমারে আর ঢং করতে দেবো না এই যে সারা জীবন গরুর বাচ্চাই দেহন লাগবো নিজেকে বাচ্চা আর দেহন লাগবো না নিজেকে বাচ্চা মানে না কিছু কই নেই ওই শয়তান মাথার মধ্যে বিয়ার কেরা ঢুকছে না চলো না বিয়ারা ঘুরে ফেলাই জি না আমরা এখনো নিজের পায়ে খাড়াই নাই আগে মহাজনের টাকা শোধ করমু তারপর মহাজনের টাকা শোধ না কইরা নো বিয়া ঠিক আছে হাত মুখ ধুইয়া সোজা ঘরে যাইবা যখন ডাকমু তখন আয়া খাইবা বিয়ার আগে দেখলাম ঠান্ডা একটা মাইয়া বিয়ার পরে সেদ ভাইরা গেছে দেখছো নি কার বা জান ভাই হলতে জান পাপিয়া কান্দছো কেন পাপিয়া কি হয়েছে পুষ্করের দিকে চাইয়া দেখো আরো বড় দুঃখের লিগে তৈয়ার হও পাপিয়া কি হইছে একটা গরু নাই গোয়ালে কি আ
ভাঙে পড়ো না বাপিয়া, আমরা আবার খারাপ হবো। কেমনে খারাপ হবো, কেমনে খারাপ হবো? আমরা মহাজনের টাকা শোধ করার লাগবো না, কেমনে করবো? কেমনে শোধ করবো আমি? বাপিয়া, বাপিয়া কই যাও? হ্যালো রাধন বাবু, রাধন বাবু আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ও বাবু, গোয়ালে একটা গরু নাই, পুকুরের সব মাছ মরা। তাইলে আর কি, তোর যাও দলিলে সই কইরা তো টাকা নিছো। হ্যাঁ, যদি দিবার না পারো তাহলে পুলিশে একমরে ধরে দিয়া থানায় নিব। কি থানায়? আসো, নিকটে আসো। তোমার উপরে আমার অনেক রাগ, অনেক রাগ। কেন? বিয়া করবা বইলা আমারে বউ সাজায় বসায় রাখলা, তারপর আর তোমার কোনো খবর নাই। আরে ওই আব্বাচ্চা আমার লগে ষড়যন্ত্র করছে। ওই আব্বাচ্চার ষড়যন্ত্র তো পরে বুঝছি আমি। ও তো তোমারে সাইজ কইরা আমারে বিয়া করতে চাইছিল। দেখছো হারামি, কত কত বড় হারামি। কিন্তু আমি শিক্ষিত মাইয়া না, আমার কি বোকা বানানো এত সোজা? আব্বাইসার ষড়যন্ত্র যেই মুহূর্তে আমি বুঝবার পারছি, লাত্তি মাইরা দিছি খাদায়া। একদম ঠিক করছো, ঠিক করছো। তারপরে তো আমি দুইবার গিয়েছিলাম তোমার বাড়িতে, গিয়া দেখি তোমার সব বউ তোমারে তালাক দিয়ে চইলা গেছে। আর মনের দুঃখে তুমিও বলে বাড়িঘর ছাইরা দিছো। জান কত স্বপ্ন আছিল তুমি বউ হয়ে আমার বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে আমার অশিক্ষিত বউগুলারে শিক্ষিত করবা। কিছুই যখন হইল না তখন বাড়িতে থেকে আর কি লাভ, বউ বাইর হইয়া গেল। অলুত ফকির, চলো আবার নতুন করে শুরু করি আমরা। সত্য কইতেছ শিক্ষিত বউ? কিন্তু তোমার তো একটা বউও নাই, আমি কারে শিক্ষিত করু? আরে ধুর, তুমি বউর কথা চিন্তা করতেছো কেন? তুমি বউ হইবে কেন এটা কম। তুমি জানো না আমি তোমার লাগে কত পাগল। তাহলে ওই ডাকাটা কে ডা? আবার কামলা। জীবন বলো তো কামলা রাখা ঠিক না, ওরে খাদাই দাও। তোমারে পাইছি না আর কি, ওরে রাহুম নাকি? অক্ষুনি লাত্তি মারা খাদাই দিমু না দিতাছি। ওই কামলার ঘরের কামলা অন এখানে খাড়া রেছিস? যা বাইর, বাইর অক্ষুন বাইর হবি, যা বাইর, বাইর বাইর, চল 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 চল। গান
আগের বাড়ি গিয়া বসে থাকবে, আমারও না নিয়ে যাবা না কিন্তু। আরে পাগল, বিয়ারও সাইডটা করছে ওই দেহ একটা। তোমার বউ আমার রাগ দেখাইলো মনে হয়। আরে অশিক্ষিত তো লেহা পড়া জানে না, মূর্খ। আমি ঘরে গিয়ে একটা কথা কই। যাও না, যাও। যাই তাইলে, যাও। আইতাছি যান। ও লুৎফা ফকি, আমার একখান শর্ত আছে, তুমি পাওনা টাকার জন্য আমারে পুলিশে দাও আর জেলের ভাত খাও, কিন্তু আমার শর্তখান রাখান লাগবে, নাইলে কিন্তু আমি তোমারে বিয়া করব না। কিসেরটা কিসেরটা কও? আগে তোমার বউয়ের লাগে কথা কই আসি। তুমি জানো না আমি তোমার লাগে কত পাগল। তাহলে ওই ডাকাটা কেডা কামলা মানুষ যে তোমার সুদী মহাজন বইলা জানে এটা আমার শুনতে ভালো লাগে না। আমি এক শর্তে তোমার বাড়িতে বউ হয়ে যাব, সন্ধ্যার পর বাড়িতে আমি গণশিক্ষা কার্যক্রম শুরু করবো, বেয়াত হাতে নিয়ে তোমার প্রত্যেকটা বউরে লেখাপড়া শিখাবো, শিক্ষিত বানাবো, আর তোমার যেই বউ আমার কথা শুনবো না বা মন দিয়ে লেখাপড়া করবো না তারে কিন্তু তুমি নগদ তালাক দিয়ে দিবা। এক সেকেন্ডও দেরি করুন না, নগদে তা নগদে তালাক দিয়ে দেবো। তাহলে কথা ফাইনাল, এখন তোমার সব বউয়ের মোবাইল নাম্বার আমার মোবাইলে দিয়ে দাও, তাগর লোক আগে কথা কম। এইটা হলো রোজিনার, এইটা হলো ফুলবালি, আর এইটা হলো কুকির। ঠিক আছে, কালকা তুমি নাও পাঠাইবা আমগো বাড়ির ঘাটে, আমি বউ সাইজা তোমার নাওয়ের লাইগা অপেক্ষা করে বসে থাকবো। ঠিক আছে, আমি আইসা তোমারে আর হাসি মনিরে তুলমু, তারপর বাকি গো। আমগো বিয়া তোমার বাড়িতে গিয়ে আমগো বিয়া হইব? আমার তো কেউ নাই, তোমার সবগুলা বউ মিলা আমার আর তোমার বিয়া দিব, তোমার কোনো অসুবিধা আছে? তাহলে আমি যাই, যান যাই। নাও ছাড়ো।
আবার কি হলো? তুমি কি হাসাইলো তফকিরের বিয়ে করবা? না কইরা তো উপায় নাই, লুৎফা ফকিরের বিয়ে না করলে তো জেল হাজত খাটা লাগবো। আও আও না চলো চলো। আরে বেদা, সাইকেলের চাক্কা দেখছিস না? চাক্কা এক জায়গায় থাকে না, খালি ঘুরে। এই লুৎফা ফকিরের জীবনও সাইকেলের চাক্কার লাহান। কিনবো? এ লুৎফা ফকিরদের তালাক দিয়ে গেছিল না, মানুষে মনে করছিল লুৎফা ফকির বোধে এইবার শেষ। কালকা পাঁচ বউ নিয়ে বাড়িতে ফিরুম, পাঁচ বউ। লুৎফার বাড়ি অনার সুদি মহাজনের বাড়ি থাকবো না, বাড়ির মধ্যে গণশিক্ষা কার্যক্রম চলবো, গণশিক্ষা। বুঝছিস কি কইছি? সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, ঠিক আছে? রাখলাম। আর দুইজন আছে, দুই ঘাট থেকে ওই গ্রামে একজন আছে, কুবের গাঁও, ওইখান থেকে গেলে আমার লুত পাবো। দেবো, তুমি তো সবার সাথে পরিচয় হও না। হ্যাঁ, ও হইল ফুলবানু, ও হইল খুকি, আর ওই হইল রোজিনা। আর হাসি মনের তো তুমি চিনছই, পরিচয় তো হয়েছে। আমি সব বাইরে চিনি, রাইতে মোবাইলে সবার সাথে আমার কথা হয়েছে। ও তাই নাকি? তাইলে তো হইলই। আচ্ছা, তাইলে তোমার গণশিক্ষা কার্যক্রম তুমি এহেন দিয়ে শুরু করে দাও। সবাই যেহেতু আছে, আমরা নয় শিক্ষিত বউয়ের কাছে শিখুন, আপনি শিখবেন কার কাছে? আরে আমার তো শিক্ষার দরকার নাই। আমার তো মনে হয় আপনার শিক্ষার দরকার সবার। শুনছো শিক্ষিত বউ, শুনছো কয় কি? হ্যাঁ, শিক্ষিত বউর তো উনুনের দরকার নাই, আপনি আমার তা আসল কথা মনে। আচ্ছা, আপনার এতগুলো বিয়া হরণের দরকারটা কি আমার পন্ত? বাবারে, আমি তো তোমাগরে বিয়া কইরা বিপদ থেকে উদ্ধার করছি। আপনি আমাগরে বিপদ থেকে উদ্ধার করার লেগা বিবাহ করেন নাই, আমাগরে বিবাহ করার লেগা আপনি আমাগরে নতুন নতুন বিপদে ফেলাইছেন। আপনার শিক্ষা হওয়া দরকার।
কি কয় চিকির ওই কি কয় আরে হায় হায় এমন করতেছে কেন এমন করতেছে কেন ও মাঝি নৌকা টলতেছে কেন আপনারা কেউ নড়াচড়া করেন না নড়াচড়া করলে নৌকা ডুইবা যাইব নৌকাতে পানি উঠছে আরে ওই বেটা এই কষ্ট কি আরে নৌকা ডুবতে তো আমিও ডুববে পড়ে যাব আমি তো সাঁতার জানি না ওই তাদের নৌকা ঘাটে বিড়া ঘাটে বিড়া ঘাটে বিড়া ঠিক আছে আপনারা নড়াচড়া করেন না আমি ঘাটে বিড়াই দিতেছি কাগজপত্র আর ফাইল লইয়া আপনার টেনশন করার লাগবো না আমি এগুলা ঠিক সামলাই রাখুম আমি জানি তো সামলাই এই তোরা এনে কি করছ হ্যাঁ ওরা তোমারে শিক্ষা দিতে আইছে কি কও ওরা আমারে কি শিক্ষা দিব তুমি আছ না কি হইল সবুজ ভাই খারা রইল কেন ওরে নিয়া গাছের মধ্যে বান্ধ এই এটা কি কও সবুজ ধরো আরে ধরো এই 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 শিখকে দাও তুমি কল করতে ভালো করলে না তুমি কল দলিলে সই করে টাকা দিছো তোমারে কল আমি কেমন মার খাওয়াবো আমার সই করা দলিল এখন আমার হাতে এই যে আমি সিরা ফেলাইতেছি কি কয় তোমার পিছে ওটা কি ও বাবা